আসসালামু আলাইকুম। আমার অনলাইন স্কুল পিলাসপুর শিক্ষা বিষয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় 9 অনুশীলনী 9.1 এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং যথাযথ অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 186 পৃষ্ঠার অনুশীলনী 9.1 25 নম্বর সৃজনশীলটি নিয়ে হাজির হয়েছি। তোমরা সবাই ক্লাসটি খেয়াল করো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, প্রথমে দেখো প্রশ্নটি কি রয়েছে। কোসেকে মাইনাস কটে ইকুয়াল 1/x হলে, এটা উদ্দীপকে দেওয়া আছে। ক, কোসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো। খ, দেখাও যে সেকে ইকুয়াল s² + 1 / s² - 1। গ, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল সেকে ইন্টু কোসেকে। চলো অঙ্কটির সমাধান শুরু করি। প্রথমে দেখো ক নাম্বার, কোসেকে প্লাস cot এর মান নির্ণয় করো। প্রথমে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে সবাই লেখো। উদ্দীপক হতে কোসেকে মাইনাস কটে ইকুয়াল 1/x, এটা আমি উদ্দীপক থেকে পেয়েছি। তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অবিদাবলী কতগুলো সূত্র হয়েছে, সেখানে একটি সূত্র আমরা জানি, cosec² - cot² = 1। আমি সেই সূত্রটি এখানে লিখি। দেখো খেয়াল করো সবাই, আমরা জানি cosec² - cot² = 1 implies that এইটাকে যদি আমি এ এবং এইটাকে যদি বি বিবেচনা করি, তাহলে a² - b² সূত্র আমি প্রয়োগ করতে পারি। তা সূত্রটি হলো কোসেকে প্লাস কটে, অর্থাৎ a + b ইন্টু কোসেকে মাইনাস কটে ইকুয়াল 1। a² - b² সূত্র প্রয়োগ করেছি। a + b × a - b = 1। এখন আমরা খেয়াল করি সবাই, কোসেকে মাইনাস কটে ইকুয়াল 1/x, উদ্দীপকে মানটি দেওয়া আছে, আমি মানটি বসিয়ে নিচ্ছি। কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটের মান উদ্দীপকে দেওয়া আছে 1/x ইকুয়াল 1। খেয়াল করো সবাই, এবার আমার অঙ্কে কি চেয়েছে? কোসেকে প্লাস কটের মান চেয়েছে। দেখো সেই রাশিটুকু এখানে আর রয়েছে, কোসেকে প্লাস কটে, তার সাথে 1/x এখানে গুণ আকারে এই পাশে পক্ষান্তর করলে সেটা কি হয়ে যাবে? ভাগ আকার হয়ে যাবে। কোসেকে প্লাস কটে ইকুয়াল 1/x। এখন আমি এটাকে যদি ঘুরে লিখি, তাহলে কোসেকে প্লাস কটে ইকুয়াল 1 × x/1। অতএব কোসেকে প্লাস কটে ইকুয়াল x অক্ষে x। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সবাই খেয়াল করো, প্রথম কয়ের সমাধান আমি পেয়ে গেছি, কোসেকে প্লাস কটে ইকুয়াল x। তোমরা তাড়াতাড়ি সমাধানটি উঠিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদেরকে খ নাম্বার অর্থাৎ দেখাও যে sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1 আমি প্রমাণ করব, দেখাইতে হবে। দেখাও যে, তাহলে আমি এটা বুঝে নিচ্ছি। ख नम्बर अंशटुकू देखाते हले आमादेरके क हाते प्राप्त मानटी विवेचना करते हबे। देखो सेजोन्नो आमी अंशटुकू मुछे निई। देखो एखाने सबाई लेखो क हाते प्राप्त कोसेके प्लस कटे इक्वल एक्स। देखो एई मान थेकेई आमी ख नम्बर अंशटुकू আমি দেখাবো। খেয়াল করো সবাই, বা কোসেকের বিপরীত অনুপাত 1 বাই সাইনে প্লাস কটের একটি বিশেষ সূত্র ছিল কসে বাই সাইনে ইকুয়াল এক্স। এটাকে আমি লসাগু করি এখন। সাইনে তাহলে থাকে 1 প্লাস কসে ইকুয়াল এক্স। এবার আমি উভয় পক্ষে বর্গ করব। 1 প্লাস কসে বাই সাইনে এটার উপর একটি স্কয়ার ইকুয়াল স্কয়ার। পাশে লিখে দাও সবাই বর্গ করে। সবাই খেয়াল করো সবাই, এটাকে আমি আলাদাভাবে লিখি। 1 প্লাস কসে হোল স্কয়ার ডিভাইড বাই সাইন স্কয়ার ইকুয়াল এক্স স্কয়ার। প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই খেয়াল করো, এইটাকে আমি এখন এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে প্রয়োগ করব। অর্থাৎ এ স্কয়ার প্লাস 2ab, এখানে 2a1, তাহলে 2ab প্লাস বি স্কয়ার, নিচে থাকে তোমাদের সাইন স্কয়ার এ ইকুয়াল এক্স স্কয়ার। সবাই অঙ্কটি উঠিয়ে নাও। যেহেতু এখানে সবাই খেয়াল করো, আমার দেখাতে হবে এস স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এস স্কয়ার মাইনাস 1, অর্থাৎ মানটি যোজন বিয়োজন আকারে আছে, সেজন্য আমি এখন যোজন বিয়োজন করার চেষ্টা করব। তোমাদের হয়তো বা খেয়াল আছে, যোজন বিয়োজন করার নিয়মটি হচ্ছে উপরে যে অংশ থাকবে সেটা উপরে একবার, নিচে একবার। 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার এ, উপরে একবার লিখবো, নিচে একবার লিখবো। 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a, নিচে ছিল sin স্কয়ার, উপরে প্লাস আকারে sin স্কয়ার a, নিচে মাইনাস আকারে। আর এ পাশে আমি এর নিচে 1 বিবেচনা করি, তাহলে কি হবে x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 মাইনাস 1। কি করেছি আমরা? যোজন বিয়োজন করে। এবার দেখো সবাই খেয়াল করো, 1 প্লাস 2 কজে প্লাস ত্রিকোণমিতিক অভেদবলী প্রথম সূত্রটি আমরা পেয়েছিলাম সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে ইকুয়াল 1। তাহলে আমি cos স্কয়ারে প্লাস sin স্কয়ারে পরিবর্তে 1 লিখে দিচ্ছি। নিচে দেখো 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ারে तुम्हारे एक सूत्र कथा मन आबेदावल क्षेत्र sin स्क्वायर प्लस cos स्क्वायर इक्वल 1 ताहले sin स्क्वायर समान 1 माइनस cos स्क्वायर ताहले आमी sin स्क्वायर परिवर्ते 1 माइनस cos स्क्वायर लिखे दिलाम এই পাশে থাকে x স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার মাইনাস 1 এবার আমি উপরে যোগ করি 1 অন যোগ করলে 2 2 প্লাস 2 cos a 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a আমি ব্র্যাকেট উঠিয়ে দিছি মাইনাস 1 ব্র্যাকেটের পিছনে মাইনাস আছে মাইনাস মানে যে প্লাস cos स्क्वायर a इक्वल s स्क्वायर प्लस 1 बाय s स्क्वायर माइनस 1 प्रिय शिक्षार्थी सबाई ख्याल करो 2 प्लस 2 cos a एखाने आमार on on vanish हो जाच्छे थाके एखाने cos स्क्वायर जोग करले 2 cos स्क्वायर a प्लस 2 cos a इक्वल s स्क्वायर प्लस 1 बाय s स्क्वायर माइनस 1 सबाई ख्याल करो ऊपर 2 2 कमन जाए थाके 1 प्लस cos a नीचे 2 एवं cos स्क्वायर cos a थेके 2 cos a कमन जाए एखाने थाके cos a प्लस 1 इक्वल एस स्क्वायर प्लस 1 बाई एस स्क्वायर माइनस 1 एबार आमी तोमादेर बाकी समाधानटुकु करिये देब ख्याल करो सबाई एखाने 2 2 बेनिश हये जाच्छे 1 प्लस cos a प्लस 1 भेनिश हो जाच्छे एखाने थाके 1 बाई cos a इक्वल s स्क्वायर बाई 1 डिवाइडेड s स्क्वायर माइनस 1 1 बाई cos एर विपरीत अनुपात sec a इक्वल s स्क्वायर प्लस 1 बाई s स्क्वायर माइनस 1 प्रिय शिक्षार्थीरा तोमरा सबाई खेयाल करो आमादेर क एर प्राप्त मान थेके आमी এখানে দেখাচ্ছি sec a ইকুয়াল s স্কয়ার প্লাস 1 ডিভাইডেড s স্কয়ার মাইনাস 1 তাহলে আমার এই অংশটুকু দেখানো হলো এখানে আমি দেখিয়ে দিছি শর্ট আশা করি তোমরা ক এবং খ এর অংশটুকু সবাই क्लियरली भावे बुझते पेरेছো এবার আমি তোমাদেরকে ঘ অংশটুকু করিয়ে দেব প্রিয় শিক্ষার্থী তোমরা ক আর খ ভালোভাবে তোমরা দেখে নাও আমি তোমাদের গয়াংশটুকু করিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি গয়াংশটুকু হলো দেখো उद्दीपक आलोके प्रमाण करो जे tan a प्लस cot a इक्वल sec a इंटू cosec a ता देखो ख थेके आमरा कि पेयेछिलाम ख हाते पेयेछिलाम sec a इक्वल x स्क्वायर प्लस 1 बाई s स्क्वायर माइनस 1 आमी तोमादेर एकटि चित्र अंकन करिये देखे दिच्छि मने मने आमि एटा ए एटा बी एटा सी एक चित्र कल्पना करी सेकेर क्षेत्रे ताहले कि हबे आमरा सेकेर क्षेत्रे जानी तोमार कजेर विपरीत अर्थात कजे छिलो भूमि बाय अतिभुज ताहले सेके हबे अतिभुज बाय भूमि ताहले एइटार मान हबे एस स्क्वायर प्लस 1 एइटार मान हबे एस स्क्वायर माइनस 1 ताहले आमि एटा एकटु पाशे लिखे निछि तोमादेर सेके आमरा जानी अतिभुज बाय भूमि इक्वल एक्स स्क्वायर प्लस 1 डिवाइडेड एक्स स्क्वायर माइनस 1 प्रिय शिक्षार्थीरा तुम्हारे समकोणी त्रिभुजेर क्षेत्रे तुम्हारे पिथागोरस उपाद्य दुटी अवश्य मने आछे सूत्रटी हलो अतिभुज स्क्वायर इक्वल लम्ब स्क्वायर प्लस भूमि स्क्वायर एखाने ख्याल करो आमि अतिभुज और भूमिर मानटा पेयेछि एखन आमि लम्बेर मानटा अर्थात बीसी मानटा बेर करब तो आमरा लिखिनी आमरा जानी लम्ब इक्वल रूट ओवर अतिभुज स्क्वायर माइनस भूमि स्क्वायर अतिभुज स्क्वायर माइनस भूमि स्क्वायर ताहले आमि मानटा बेर करे निচ্ছি अतिभुजेर मान एखाने एक्स स्क्वायर प्लस 1 होल स्क्वायर भूमिर मान एस स्क्वायर माइनस 1 होल स्क्वायर ख्याल करो सबाई आमि एटाके तोमादेर भांगिये दिচ্ছি एटा लेखा जाए एक्स 4 प्लस 2 एस स्क्वायर प्लस 1 माइनस एक्स 4 प्लस 2 एस स्क्वायर माइनस 1 এটা আমি a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার পিছনে মাইনাস চিহ্ন আছে সেজন্য আমি তোমাদের ভিতর সাইন একেবারে পরিবর্তন করে দিচ্ছি এখন খেয়াল করো সবাই মাইনাস x4 প্লাস x4 মাইনাস 1 প্লাস 1 যাচ্ছে থাকে 2s স্কয়ার প্লাস 2s স্কয়ার যোগ করলে 4s স্কয়ার 4 কে বর্গমূল করলে আসে 2 s স্কয়ার কে বর্গমূল করলে 2x অর্থাৎ লম্বের মানটি বের হচ্ছে আমার এখানে 2x তাহলে আমি এখানে লিখে নিচ্ছি লম্বের মানটি বের হচ্ছে 2x তাহলে এবার যেহেতু আমি অতিভুজ ভূমি এবং লম্বের মান পেয়েছি নিশ্চয়ই আমি এবার ট্যানের ক্ষেত্রে কটের ক্ষেত্রে কোসেকের ক্ষেত্রে মানটি আমি বের করতে পারবো তাহলে খেয়াল করো সবাই তাহলে আমি এখন tan এ মান বের করব এখন tan এ ইকুয়াল tan এর ক্ষেত্রে আমি জানি লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে 2x ভূমি হচ্ছে s স্কয়ার মাইনাস 1 কটের মান কটে আমরা জানি tan এর বিপরীত অর্থাৎ ভূমি বাই লম্ব भूमि बाय लम्ब भूमि एखाने एस स्क्वायर माइनस 1 डिवाइडेड लम्ब आछे 2x ताहले आमरा सेकेंड मान खते पेयेछि tan ए एबं कटेर मान चित्र साजिये बेर करेछि एखन कोसेकेर मानटी चित्र साजिये बेर करब एबं कोसेके इक्वल कोसेके हच्छे साइनेर विपरीत साइन हलो तुम्हार लम्ब बाय अतिभुज ताहले कोसेक हबे अतिभुज बाय लम्ब ताहले एखाने अतिभुज आछे एस स्क्वायर प्लस 1 डिवाइडेड लम्ब आछे 2x ताहले आमि देखो tan एर मान पेयेछि 2x बाय एस स्क्वायर माइनस 1 cot एर मान पेयेछि एस स्क्वायर बाय 2x एस स्क्वायर माइनस 1 डिवाइडेड बाय 2x कोसेक एर मान पेयेछि एस स्क्वायर प्लस 1 डिवाइडेड बाय 2x এবার আমি প্রমাণ করে বাম পক্ষ থেকে ডান পক্ষে তোমাদের প্রমাণ করে দেখাবো তাই আমি এখানে তোমাদের মানটা লিখে রাখছি আমার পরবর্তীতে কাজে লাগবে tan ইকুয়াল 2x বাই s স্কয়ার মাইনাস 1 cot ইকুয়াল s স্কয়ার মাইনাস 1 বাই 2x कोसेक इक्वल एक्स स्क्वायर प्लस 1/2x, सेक इक्वल एक्स स्क्वायर प्लस 1/x स्क्वायर माइनस 1। एबार आमी तुम्हादेर बामपक्ष एबं डानपक्ष प्रमाण करे देखिए दिच्छी। ताहले अतएव लेफ्ट हैंड साइड इक्वल 10a प्लस कट ए, 10 मान पेयेछिलाम 2x/x स्क्वायर माइनस 1 प्लस कटर मान পেয়েছিলাম x স্কয়ার माइनस 1/2x। এখন আমি এটা কি করব, এখন আমি তোমাদের এটা লসাগু করে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করে সবাই, তাহলে 2x x স্কয়ার মাইনাস 1, তাহলে x স্কয়ার মাইনাস এর কমন যাচ্ছে, থাকে 2x, 2x এর 2x এ গুণ করলে কি হয় 4x স্কয়ার প্লাস 2x বার থাকে কি x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী সবাই খেয়াল করো সমাধানটি, 4x স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ভাঙাবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, নিচে থাকে 2x x স্কয়ার মাইনাস 1। খেয়াল করো সবাই, 4x স্কয়ার প্লাস x4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 2x एस स्क्वायर माइनस 1। एखाने आमी जोग बियोग करी, सर्वोच्च घात x4 आगे निये आसि, x4 प्लस 2 एस स्क्वायर प्लस 1 डिवाइड बाय 2x इंटू एस स्क्वायर माइनस 1, x4 प्लस 2 एस स्क्वायर प्लस 1 डिवाइड बाय 2x इंटू एस स्क्वायर माइनस 1। एटा आमी पेयेछि लेफ्ट हैंड साइड अर्थात बाम पक्षे, तोमरा उठिये नाओ। एबार आमी तोमादेर एई मानগুলোকে तोमाদের ডান পক্ষ প্রমাণ করে দেখাবো। তাহলে আমি বাম পক্ষটা কি পেয়েছি দেখো, x4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2x ইনটু s স্কয়ার মাইনাস 1। এখন রাইট হ্যান্ড সাইড sec a into cosec a। খেয়াল করে আমি পাশে মানটা আগে লিখে রেখেছিলাম, sec এর মান হচ্ছে s স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই s স্কয়ার মাইনাস 1, আর cosec এর মান হচ্ছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2x। দেখো আমি एस स्क्वायर प्लस 1 एस स्क्वायर प्लस 1 दोबार आसे, ताहले उत्तर कि होबे सेटा एस स्क्वायर प्लस 1 होल स्क्वायर, और एटा तुमी गुण आकार आसे 2x इनटू एस स्क्वायर माइनस 1। ख्याल करो सबाई, एटाके आमी ए प्लस होल स्क्वायर सूत्रे भांगाछि, ए स्क्वायर प्लस 2ab प्लस b स्क्वायर, निचे 2x इनटू एस स्क्वायर माइनस 1, x4 प्लस 2x स्क्वायर प्लस 1 डिवाइडेड 2x इंटू एस स्क्वायर माइनस 1। प्रिय शिक्षार्थी तुम्हारा सबा ख्याल करो, आमी प्रथम अर्थात लेफ्ट हैंड साइड बाम पक्ष में ए मानटी पेयेछिलाम, डान पक्ष में ए मानटी पेयेछि, अर्थात दोनों मान की हच्छे आमादेर मिले जाच्छे। ताहले आमार जेहेतु उद्दीपकेर आलोके प्रमाण करते बोलछे, ताहले आमादेर लेफ्ट हैंड साइड एबं राइट हैंड साइड प्रमाणित हच्छे। ताहले आमी एखाने लिखे निच्छि, अतएव लेफ्ट हैंड साइड इक्वल राइट हैंड साइड प्रूफ। प्रिय शिक्षार्थी आज के तुम्हारे सबाई के अनुशीलनी 9.1 तुम्हारे मेन बोर्ड 25 नम्बर सृजनशीलटी बोझानोर चेष्टा करेছি। आशा करी तुम्हारा सबाई बुझते पेरेছো। তারপরেও তোমাদের অনেকে সমস্যা থাকতে পারে, সমস্যা সম্পর্কে আমাদের সকলকে তোমরা অবহিত করতে পারো। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল সিরাজুল প্রিন্স স্যার সাবস্ক্রাইব করে রাখবে, যেখানে তোমরা তোমাদের যে কোনো সমস্যা দ্রুততার সহিত পেতে পারো। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে অবস্থান করো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।